পুলিশের গাড়ির ধাক্কায় গুরুতর আহত হলেন দুই বাইক আরোহী। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি থানার উষাহরণের খাগড়াইল গ্রামে। ঘটনার পর গ্রামবাসীরা পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান। গ্রামবাসীরা জানিয়েছেন, উষাহরণ খাগড়াইল মোড় এলাকায় প্রতিদিনই কুশমন্ডি থানার পুলিশ নাকা চেকিং করে। আজ সকাল থেকেও শুরু হয় এই নাকা চেকিং। সেই সময় ওই রাস্তা দিয়ে আসছিলেন বিশ্বজিৎ সরকার এবং সঞ্জয় সরকার নামে দুই বাইক আরোহী। তাদের মাথায় হেলমেট ছিল না। পুলিশ দেখে তারা ভয়ে ঘুরে যায়। এরপর পুলিশের গাড়ি তাদের পিছু ধাওয়া করে বলে অভিযোগ। এরই জেরে পুলিশের গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন বিশ্বজিৎ এবং সঞ্জয়। এরপরই ক্ষিপ্ত হয়ে ওঠে গ্রামবাসীরা। পুলিশের গাড়ি ঘিরে চলে বিক্ষোভ। পুলিশের দুটি গাড়ি রাস্তার ধারে নয়নজুড়িতে উল্টে দেওয়া হয়। ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় মানুষজন। এখানে বারবার পুলিশের গাড়ি কুসুমুন্ডি থেকে আসে, উষারণে ডেহেটে খাগালে আটকায় গাড়ি আটকায় বলে আপনারা কাগজ দেখান। যদি কাগজ বাই চান্স বাড়িতে ছেড়ে আসে তখন বলে কি আপনারা 2500 টাকা দেন, নাহলে গাড়ি নিয়ে যাচ্ছি। যদি পকেটে পয়সা না থাকে তখন বলছে যে কত আছে দাদা, 1000 টাকা কি 500 টাকা, ওখানে চুপ করে দিয়ে আসেন। এইভাবে পয়সাটা নিয়ে যাচ্ছে প্রতিদিন, এটা হচ্ছে উষারণে। তো আজকে কি হয়েছে? আজকে এখানে পুলিশের গাড়ি টেকাও করতেছিল, টেকাও করার সঙ্গে আসতেছিল আমাদের এখানে ডেহেটের একটা ছেলে। আসার সময় রাস্তাতে যখন আটকায় তখন পুলিশের গাড়ি দেখে ওরা ভয় ভয়ে তো হয়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তো কি মনে করছেন যে পুলিশের গাড়ির জন্য কি দুর্ঘটনা? হ্যাঁ, পুলিশের গাড়ির জন্য এই দুর্ঘটনা। বা পুলিশ আসছে আমাদেরকে লাঠি চার্জ করছে, মুখে মাস্ক থাকলেও রাস্তাতে আমাদের পিটাপিটি করছে। তো তোমরা কি চাইছো? আমরা চাইছি এটা ভালো করে ফেসলা হয়, যাতে আমাদের সবার জন্য ঠিক থাকে। আমার আজকে যে ঘটনাটা ঘটলো এর জন্য সম্পূর্ণ পুলিশের দায়ী। আমার মা মতো ছিল, একটা কাগজের জন্য শ্বশুর বাড়িতে গেছিল, আসার সময় দেখে পুলিশের গাড়ি সামনে একটু আস্তে আস্তে, ওরা ভয়ে একটু ভয় কাঁপছিল। পুলিশের গাড়ি ওরা অ্যাটাক করে ধরার জন্য ওদেরকে ওদের লাইনে চলে গেছে, তখনই দুর্ঘটনাটা ঘটে। এটা সম্পূর্ণ পুলিশের দায়ী। আর গাড়িগুলোতে উল্টে দেওয়া হয়েছে, এটা আবারও পুলিশের দায়ী। যখন র্যাবগুলো আসে না বুঝে না শুনে শুধু শুধু মারতে শুরু করে ওরা, তার জন্য ওই আগে ওই পুলিশের ভ্যানগুলো উল্টে দেওয়া হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিশাল পুলিশ এবং র‍্যাব বাহিনী। শেষমেশ পুলিশের হস্তক্ষেপেই স্বাভাবিক হয় পরিস্থিতি। পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার ডেন্ডুপ শেরপা। এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওইটার জন্য লোকজন একটু উত্তেজিত হয়েছে। তো এখন শান্ত আছে, যে ইনজোর্ড আছে ওকে সিভিল নিয়ে পাঠানো হয়েছে, পাঠানো হচ্ছে আস্তে আস্তে। তো স্যার, যেটা দেখলাম স্যার যে পুলিশে গাড়ি উল্টাই দিয়েছে, কি বলবেন? এইটা আমরা দেখছি, আমরা তদন্ত করবো এটা কি হচ্ছে, কারা কারা ছিল। লোকজন একটু উত্তেজিত ছিল, অ্যাক্সিডেন্ট হয়েছে বলে সেই নেটা করা। দিলদার আলী, রিপোর্ট কুলিক নিউজ, কুশমন্ডি।